কারণ বাংলা ইন্ডাস্ট্রি আসলে চেঞ্জ করছে শাকিব নিজে যেটা মানে অপ্রিয় সত্য কথা তো সেই জায়গা থেকে শুভকামনা দরদের জন্য এবং দরদের টোটাল টিমকে এবার সাকিব খানের দরদ সিনেমা নিয়ে অবাক করা তথ্য দিলেন ডালিউড কুইন অপু বিশ্বাস প্রিয় ভিউয়ার্স এ সকল তথ্যের বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন বাংলাদেশ সহ বিশ্বের বাইশটি দেশে একযুগে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা দরদ গেল পাঁচ বছরে কোনো উৎসব ছাড়া মুক্তি পেত না এই নায়কের সিনেমা তবে এবার সেই ধারা ভেঙে মুক্তি পেল দরদ সিনেমা আর এমন মুক্তিতে ভীষণ উচ্ছ্বাসিত চিত্রনায়িকা অপু বিশ্বাস তিনি বলেন ঈদের অনেক দিন পর রিলিজ হলো শাকিব খানের সিনেমা দরত আমাদের চলচ্চিত্রের জন্য অনেক বড় সুসংবাদ আর বরাবরই সাকিবের সিনেমা নিয়ে ভলার কোনো বাসা থাকে না কারণ সাকিবের হাত ধরেই পরিবর্তন এসেছে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে যেটা অপ্রিয় হলেও সত্য সেই জায়গা থেকে দরত এবং পুরো টিমের জন্য রইল শুভকামনা লন্ডন মালদ্বীপ এবং যে সব হলে সিনেমাটি মুক্তি পেয়েছে সেগুলো প্রায় নব্বই শতাংশ টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানান সিনেমাটির নির্মাতা অনন্য মামুন নির্মাতা বলেন দেশের সঙ্গে একই দিনে ভারতে মুক্তি দিলে পাইরিসির ঝুঁকি থেকে যেত সে কারণেই দুই সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে প্রসঙ্গত ধরত হল একটি সাইকোথেলার অ্যাকশন রোমান্স ও প্রেম গরণার একটি সিনেমা সাকিব খানের এটি প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা এতে চিত্রনায়কের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান এছাড়াও সিনেমায় আরও রয়েছেন বলিউডের রাহুল দেব টালিউডের পায়েল সরকার বিশ্বজিৎ চক্রবর্তী রাজেশ শর্মা অলোকজন সহ আরও অনেকেই প্রিয় ভিউয়ার্স আপনি কি শাকিব খানের দরদ সিনেমা দেখেছেন আর দরদ সিনেমা নিয়ে উপবিশ্বাসের কথাগুলো আপনার কাছে কেমন লাগলো জানিয়ে দিন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে আর এরকম আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন